ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন প্রথমে থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম ছুটির ঘন্টার মতোই আরেকটি ঘটনা ঘটতে যাচ্ছিল পরে পরীক্ষা কেন্দ্রে পর্দা দিয়ে পাঠ হাঁকতে বাধ্য করলেন শিক্ষক নববধূকে প্রণাম করে বিবাহিত জীবন শুরু স্বামীর করোনাকালে ডাঙ্গাইলে এক স্কুলে অর্ধশতাধিক বাল্যবিবাহ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে থাকছে বিস্তারিত চাঁদপুরের শাহরাস্তিতে আরেকটি ছুটির ঘণ্টার মতো ঘটনার মর্মস্পর্শী কাহিনীর অবতারণার পূর্বেই উদ্ধার করা হয়েছে ছাত্রীকে বিদ্যালয়ের টয়লেটে দশ ঘণ্টা আটক থাকার পর বাক প্রতিবন্ধী ছাত্রীকে উদ্ধার করেছেন স্থানীয়রা উপজেলার হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে জানা যায় বৃহস্পতিবার প্রতিদিনের মতো স্কুলে আসে এসএসসি পরীক্ষার্থী শারমিন আক্তার বিদ্যালয় ছুটির কিছুক্ষণ পূর্বে সে বিদ্যালয়ের টয়লেটে যায় এর মধ্যে ছুটির ঘণ্টা বেজে উঠলে সব শিক্ষার্থী বাড়িতে চলে যায় বিদ্যালয়ের আয়া শাহনারা বেগম টয়লেটে তালা লাগিয়ে দেন এদিকে সবার অজান্তে টয়লেটে আটকা পড়ে যায় শারমিন শারমিনের বাবা কোচা উপজেলার আশরাপুর হাজিবাড়ির আনোয়ার হোসেন তার মেয়ে বাড়িতে না আসায় খোঁজখবর নিতে শুরু করেন তিনি শারমিনের সহপাঠীদের বাড়িতে গিয়ে তার মেয়ের কোনো সন্ধান না পেয়ে চিন্তিত হয়ে পড়েন শারমিনের মা হাসিনা বেগম মেয়ের সংবাদ শুনে কুমিল্লা থেকে বাড়িতে চলে আসেন এদিকে রাত দশটার পর পার্শ্ববর্তী স্বর্ণকার পাড়ার আল আমিন স্কুলের পাশ দিয়ে যাওয়ার সময় মোবাইল ফোনের আলোর মাধ্যমে টয়লেটের ভেন্টিলেটর দেখতে পান হাত তিনি ভয় পেয়ে তাৎক্ষণিক কয়েকজনকে বিষয়টি অবহিত করেন পরে এলাকাবাসী বিদ্যালয়ে প্রবেশ করে টয়লেটের তালা ভেঙে শারমিনকে উদ্ধার করেন স্থানীয় আবুল কাশেম তার বাড়িতে নিয়ে তাকে প্রাথমিক চিকিৎসা দেন উদ্ধারের পর শারমিনের বাবা সংবাদ দিলে তাকে তিনি ছুটে আসেন বিদ্যালয়ের আয় সহনারা জানান বিদ্যালয়ে সাড়ে বারোটায় ছুটির পর তিনি চারটায় টয়লেটে তালা লাগিয়ে দেন তবে ভিতরে তিনি দেখেননি বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন জানান বিদ্যালয়ের ছুটি হয় বারোটায় তবে তাৎরিক কাজ থাকায় তিনি সাড়ে চারটায় শিক্ষকদের নিয়ে বিদ্যালয় ত্যাগ করেন বিদ্যালয়ের টয়লেটটি সামনে থাকলেও তিনি কোনো কিছু আজ করতে পারেননি মেয়েটিকে উদ্ধারের সময় তার মুখে রক্ত দেখতে পান স্থানীয় জনগণ কথা বলতে না পারায় চিৎকার করার চেষ্টা করার কারণে তার মুখ দিয়ে রক্ত বের হয়েছে বলে জানান স্থানীয়রা শারমিনের বাবা আনোয়ার হোসেন জানান তার মেয়ের বই পুস্তক শ্রেণিকক্ষে ছিল কোনো প্রকার না দেখি তার বাক প্রতিবন্ধী মেয়েকে আটকে রাখা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার জানান বিষয়টি তদন্ত করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে কারো কাফিলতি পাওয়া গেলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান উল্লাহ চৌধুরী জানান আমি ঘটনাস্থলে রয়েছি তদন্ত সাপেক্ষে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে ভারতের আসামে গিরিগাজন্থ চৌধুরী ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল সায়েন্সেসে বিশ্ববিদ্যালয়ে বুধবার শর্টস পরে ভর্তি পরীক্ষা দিতে গিয়ে বিপাকে পড়েছেন ১৯ বছরের চরুণী জুবিলি তামলি এই পোশাকের জন্য তাকে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হয়নি শেষ পর্যন্ত পর্দা দিয়ে পা ঢেকেই তাকে পরীক্ষা দিতে দেওয়া হয় বিষয়টি প্রকাশ্যে আসতেই বিতর্ক শুরু হয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন থেকে জানা যায় জুবিরি তামুলি পরীক্ষা দিতে আসামের তেজপুর শহরে আসেন তার পরনে ছিল শর্টস পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় সেখানে তাকে পরীক্ষকের বাধার মুখে পড়তে হয় তাকে জানানো হয় তিনি এই পোশাকে পরীক্ষা দিতে পারবেন না তাকে বলা হয় পরীক্ষায় বসতে হলে পা ঢাকা প্যান্ট পরে আসতে হবে জুবিলি বলেন পরীক্ষা কেন্দ্রে ঢোকার অনুমতি দিয়েছিলেন নিরাপত্তারক্ষীরা কিন্তু যে ঘরে পরীক্ষা পড়েছিল সেই ঘরে ঢুকতে গেলে বাধা দেন পরীক্ষক জুবিলি বলেন কৃষি বিশ্ববিদ্যালয়ের নিয়মে কোথাও বলা নেই শর্টস পরে পরীক্ষায় বসা যাবে না এমনকি অ্যাডমিট কার্ডও সে কথা নেই কিভাবে জানব শর্টস পড়লে পরীক্ষায় বসার অনুমতি দেওয়া হবে না এতে তিনি প্রতিবাদ করেন কিন্তু তাতে কিছু হয়নি পরে পরীক্ষা কেন্দ্র থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসেন ওই ছাত্রী বিষয়টি তার বাবাকে জানান জুবলি বলেন বাবা তখনই পোশাকের দোকানে ছুটে যান তিনি ফিরে আসতেই তাকে বলা হয় সমস্যার সমাধান হয়েছে তিনি জানান পরীক্ষা কন্ট্রোলারের পদক্ষেপে তাকে একটা পর্দা দেওয়া হয় সেটা দিয়ে পা পরীক্ষা দেন তিনি জুবিলি জানান এটা তার জীবনের সবচেয়ে অপমানজনক অভিজ্ঞতা বহুকাল ধরেই হিন্দু ধর্মের বিয়েতে প্রচলিত প্রথা বিয়ের পর স্বামীর পা প্রণাম করে থাকেন নববধূ কিন্তু এই প্রথার একেবারে উল্টো ঘটনা ঘটিয়েছেন সত্যবিবাহিত বিবাহিত এক দম্পতি সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে অনলাইনের বিভিন্ন প্ল্যাটফর্মে সেখানে দেখা যায় বিয়ের পর নববধূর পায়ে প্রণাম করছেন স্বামী পিয়ুষ আফসার নামের এক ব্যক্তি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সম্প্রতি এই ভিডিওটি আপলোড করেছেন সেখানে প্রথমে দেখা যায় সত্যবিবাহিত এক দম্পতিকে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর প্রথা অনুযায়ী নববধূ প্রণাম করতে ঝুঁকলেন স্বামীকে কিন্তু সেই প্রণাম নিলেন না স্বামী তারপর তিনি নিজেই প্রণাম করতে গেলেন নববধূকে প্রায় লাভ মেরে পিছিয়ে গেলেন নববধূ কিন্তু ততক্ষণে নববধূকে প্রণাম করা শেষ সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্ম জুড়ে ভাইরাল এই ভিডিওটি এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে এই ভিডিওটি ইতিমধ্যেই চল্লিশ লাখবারেরও বেশি দেখা হয়ে গেছে লাইক পড়েছে বিশ লাখেরও বেশি বোঝাই যাচ্ছে এই ঘটনার ভিডিও মনে ধরেছে নেট করিতের স্রোতের উল্টো দিকে গিয়ে ওই ব্যক্তি যে কাজ করেছেন তার প্রশংসা করছেন সবাই নবদম্পতিকেও আশীর্বাদ করছেন অনেকেই করোনা মহামারীতে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন টাঙ্গাইল স্বল্প জেলার একটি স্কুলেই অর্ধ শতাধিক শিক্ষার্থী বাল্যবিবাহের শিকার হয়েছে চরাঞ্চলের হুকরা হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের বাল্যবিবাহের শিকার ওই শিক্ষার্থীরা আর স্কুলে আসছে না বলে জানা গেছে স্থানীয় সূত্রে জানা গেছে টাঙ্গাইল শহর থেকে দশ কিলোমিটার পশ্চিমে যমুনার চরাঞ্চলে হাবিব কাদের উচ্চ বিদ্যালয় এই স্কুলের বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের সন্তান ফলে এই অঞ্চলে বাল্যবিবাহের প্রবণতাও আগে থেকেই ছিল তবে করোনাকালে বাল্যবিবাহের কারণে এই অঞ্চলের অনেক শিক্ষার্থী স্কুল থেকে ঝরে গেছে স্কুল সূত্রে জানা গেছে এ স্কুলে মোট এক হাজার শিক্ষার্থীর মধ্যে ছশো নব্বই জন ছাত্রী প্রধান শিক্ষক শামীম আল মামুন জানান বারোই সেপ্টেম্বর স্কুল খোলার পর অষ্টম থেকে দশম শ্রেণীর আরেক অনেক ছাত্রী অনুপস্থিত ছিলেন খোঁজ নিয়ে তিনি জানতে পেরেছেন এসব অনুপস্থিত ছাত্রীর মধ্যে প্রায় ষাট জনের বিয়ে হয়েছে এছাড়া প্রায় ত্রিশ জন দারিদ্রের কারণে বিভিন্ন জায়গায় কাজ নিয়েছে প্রধান শিক্ষক বলেন এই অঞ্চলে প্রবণতা আগে থেকেই রয়েছে স্কুল স্কুল খোলা থাকাকালে কোনো বিয়ের খবর পেলে কর্তৃপক্ষ উদ্যোগ হয়ে বিয়ে বন্ধ করতেন অভিভাবকদের সঙ্গে যোগাযোগ করে আঠারো বছরের আগে মেয়েকে বিয়ে না দিতে উদ্বুদ্ধ করতেন বিয়ের বন্ধ হওয়ার তারা প্রশাসনের সহায়তা নিতেন কিন্তু গত বছরের মার্চে স্কুল বন্ধ হয়ে যাওয়ার পর থেকে শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিন শিক্ষকদের নিয়মিত যোগাযোগ ছিল না তাই এই ঠেকানো যায়নি বাল্যবিবাহের শিকার কাশীনগর গ্রামের নবম শ্রেণীর এক শিক্ষার্থী জানান স্কুল বন্ধ থাকায় তার মা বাবা তাকে বিয়ে দিয়েছেন ওই শিক্ষার্থী বাবা বলেন তিনি দরিদ্র একজন কৃষক ভালো পাত্র পেয়েছেন তাই মেয়েকে বিয়ে দিয়েছেন মেয়ের বিয়ে দেওয়ার দায়িত্ব পালন করতে পারায় তিনি খুব খুশি বলে জানান হুগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান জানান গত দেড় বছর সবাই করোনা সংক্রমণ প্রতিরোধ নিয়ে বেশি ব্যস্ত ছিল এ সুযোগে অনেক অসচেতন অভিভাবক তাদের অপ্রাপ্তবয়স্কের মেয়েদের বিয়ে দিয়েছেন স্বাভাবিক অবস্থায় থাকলে এত বেশি বিয়ে হতো না মানব প্রগতি সংঘের নির্বাহী পরিচালক মানবাধিকার কর্মী মাহমুদা শেলি বলেন এক স্কুলে যদি এত ছাত্রী বাল্যবিবাহের শিকার হয় তাহলে চরাঞ্চলের অন্যান্য স্কুলে নিশ্চয়ই এ হারে বাল্যবিবাহই হয়েছে বালবিবাহের শিকার এই ছাত্রীদের চিহ্নিত করে স্কুলে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া প্রয়োজন এছাড়া কম বয়সী মেয়েদের যারা বিয়ে রেজিস্ট্রি করিয়েছেন সেসব নিকাহ রেজিস্ট্রিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা প্রয়োজন প্রয়োজনের তুলনায় ফেরি ও ঘাটের স্বল্পতার কারণে রাজবাড়ির দৌলতিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে গাড়ির লম্বা সারি তৈরি হয়েছে এতে খাতে আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকের ভোগান্তিতে পড়েছেন ঘাট সংশ্লিষ্ট সূত্র জানায় বাংলাবাজার শিমুলিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ থাকায় ওই রুটের অধিকাংশ গাড়ি দৌলতিয়া ও পাটুরিয়া ঘাট ব্যবহার করছে সাপ্তাহিক ছুটির কারণে রাজধানী ছেড়ে অনেকেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের দিকে ছুটছেন দৌলতিয়া সাতটি ঘাটের মধ্যে পাঁচটি চালু রয়েছে তিন ও চার নম্বর ঘাটটি দক্ষিণ ভাঙনের নদী ভাঙনের কবলে পড়ায় ও নদী স্রোতের কারণে তেমন সক্রিয় নেই ফলে পাঁচ থেকে ছয় ও সাত নম্বর ঘাট দিয়ে সব ধরনের গাড়ি পারাপার হচ্ছে অন্যদিকে পাটুরিয়া প্রান্তে তিনটি ঘাট সচল থাকায় সেখানেও খাট স্বল্পতা রয়েছে ফলে পাটুরিয়া প্রান্তে ঢাকা আরিচা মহাসড়কে প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় গাড়ির সারি তৈরি হয়েছে আজ শুক্রবার বিকেলে দিয়া ঘাট ঘুরে দেখা যায় ঢাকা খুলনা মহাসড়কের দিয়া ঘাট থেকে গোয়ালন্দের পদ্মার মোড় পর্যন্ত ছয় কিলোমিটার লম্বা লাইনে ঢাকাগামী যানবাহন আটকে আছে এই শাড়িতে শতাধিক দূরপাল্লার বাস পণ্যবাহী ট্রাক কাভার্ড ভ্যান মাইক্রোবাস প্রাইভেট কার ও রোগীবাহী অ্যাম্বুলেন্স আটকে থাকতে দেখা যায় এদিকে সড়কের দুই পাশে সড়ক ও জনপদ বিভাগের উন্নয়ন কাজের অংশ হিসেবে সড়কে গর্ত করা হয়েছে এতে ওই সড়কে এখন দুই লাইনে গাড়ি আসা যাওয়া করছে গোয়ালন্দ ফিট মিলের পর থেকে দৌলতদিয়া ইউনিয়নের পরিষদ পর্যন্ত মহাসড়কের বিভাজক না থাকায় সড়কে যানজটের সৃষ্টি হয়েছে আমাদের এখনকার সংবাদ এ পর্যন্তই পরবর্তী সংবাদ দেখতে চাইলে আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন আসসালামু আলাইকুম